হাই ফ্রেন্ডস, আমি রানি আর আমার চ্যানেল রানি ফ্রম ত্রিবেণীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো। আর আমরা আজকে অনেকে একসাথে, দেখে তোমরা ভাববে এটা কোথায়, আমি একটা সংস্থার সাথে যুক্ত, সেটা তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি। সিডিএস, মহিলাদের একটা স্বনির্ভর করার গোষ্ঠী, অনেকেই জানো, আবার অনেকেই আমাদের দেশের বাইরে যারা থাকো তারা জানো না। এখানে দেখো লেখা আছে হ্যাপি টিচার্স ডে 21 নম্বর ওয়ার্ড। আমি যেই ওয়ার্ডে থাকি ওটা 21 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের তরফ থেকে আমরা সব মহিলারা, যত সিডিএসের গ্রুপের যত মহিলারা, সবাই একসাথে যৌথ হয়ে আমাদের স্যারকে এবং আমাদের দিদিভাইকে নিয়ে আমরা এই দিদিভাইয়ের বাড়িতে আমরা টিচার্স ডে পালন করছি। বিগত 3 বছর ধরে এটা আমরা করে আসছি। আমাদের এই গোষ্ঠীটা অনেক বছরের পুরনো, আমার গোষ্ঠীটা তো 11 বছরের পুরনো, আর এই গোষ্ঠীতে আরও যার মেম্বার আছে কারো কারো 15-20 বছরের পুরনো গ্রুপ। তো যাই হোক, আমরা সারা বছর অনেক কাজকর্মর মধ্যে থাকি, আমাদের অনেক রকম এই গোষ্ঠী সামলাতে গিয়ে অনেক রকম আমাদের ভালো মন্দর সামনা সম্মুখীন হতে হয়, কিন্তু এই একটা দিন আমরা সবাই মিলে আনন্দ করি আর স্যারও এসে খুবই আনন্দ পায়। তো দেখো পুরো ভিডিওটা আমরা কত আনন্দ করি। নানান রকম জিনিসের সাথে সাথে ক্যাডবেরিজও আনা হয়েছে, এই ক্যাডবেরি সবাইকে দেওয়া হবে আজ টিচার্স ডে উপলক্ষে। আর আমাদের কেকও একটা আনা হয়েছে, কেকটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কেকটা, কত সুন্দর একটা কেক আনা হয়েছে, এই কেকটা কাটা হবে, স্যারও চলে এসেছে ইতিমধ্যে এখানে। ফ্রেন্ডস দেখো আমরা কীভাবে টিচার্স ডে পালন করি আজকে। আর দিদির বাড়ির ঠাকুরঘরটা দিদি কত সুন্দরভাবে সাজিয়েছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমরা শীতকালে সিডিএসের সব মহিলারা মিলে পিকনিকে গেছিলাম, সেখানে আমাদের এক দিদি চেয়ার খেলায় জিতেছিল, মানে ফার্স্ট হয়েছিল, তাকে আজকে স্যার একটা গিফট দিচ্ছেন। স্যার দেবে স্যারের হাত থেকে, এই তো সবাই একটু হাত তালি দাও, সবাই একটু হাত তালি দাও। এই যে আমাদের দিদি, এই দিদি হচ্ছে আমাদের মেন, মানে এই দিদির কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এই দিদি, এই দিদি, এই দিদি হচ্ছে আমাদের আজকে টিচার। এখানে যে তোমরা দেখছো, এখানে 2 ALF-এর মহিলারা রয়েছে। এটা যে তোমাদেরকে প্রথমে আমি সিডিএস বলেছি, সিডিএস আগে ছিল, এখন হয়েছে ওটা ALF, এরিয়া লেভেল ফেডারেশন। আর এই ALF-এর 2 ALF আছে, বাঁশবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে যে 2 ALF আছে, সেই 2 ALF-এর মহিলারা আজকে এখানে রয়েছে। আমরা সবাই মিলে স্যারকে কেকটা কাটার রিকোয়েস্ট করছি, কিন্তু স্যার বলছেন স্যার কাটবেন না। আমাদের যে 2 দিদি আমাদের গোষ্ঠী 2 চালান, সেই 2 দিদিকে কেক কাটার জন্য রিকোয়েস্ট করছে। তাও আমরা বলেছি স্যার আপনি আগে একটু কেকটা কাটবেন, তারপরে ওই দিদিরা কেক কাটবে। ইতিমধ্যে কেক আমাদের কাটা হয়ে গেছে, আর আমাদের 2 ALF-এর তরফ থেকে স্যারকে যথাসামান্য মানে সামান্যই গিফট একটা দেওয়া হয়, কিন্তু স্যার কিছুতেই নেবেন না। আমাদের স্যার মানে একটু অন্যরকম, মানে উনি আমাদের যে স্যার, আমরা যে ওনাকে আমাদের টিচার বলি, উনি বলেন যে আমি তোমাদের টিচার না, আমি তোমাদের হচ্ছে সহায়ক, আমাকে কখনোই তোমরা আমাদের মানে টিচার ভাববে না, আমি তোমাদের সহকর্মী, সহায়ক হিসাবে আমি তোমাদের সাহায্য করতে এসেছি। তো স্যারকে অনেক রিকোয়েস্ট করার পরে স্যার গিফটটা নিয়েছেন। আর স্যারের সাথে আরও যারা এসেছেন, মানে স্যারের সহকর্মী তারাও আছেন, তারাও নানান রকমভাবে স্যারের সাথে যুক্ত থাকে নানা রকম কাজে, তাদের জন্য সামান্য গিফট আনা হয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমাদের যে গ্রুপটা চালান মেন, এই গৌরীদি আর এই যে আরেকটা দিদিকে দেখছেন, এই 2 দিদিকেও একেবারে গিফট দিয়ে দেওয়া হলো। তাহলে আমাদের গিফট দেওয়ার পালা এখন শেষ। এবারে আমাদের এক দিদি কেক কাটতে চলে গেছে, আর এক দিদি ক্যাডবেরি হাতে নিয়ে সবাইকে ক্যাডবেরিগুলো দিচ্ছে। আর আমাদের টিফিনে আজকে রয়েছে কেক, ছানার জিলাপি আর মিষ্টি। আর আমাদের চাউমিনও প্যাকেট করা হয়েছিল, সেটা তোমাদেরকে দেখানো হলো না। তো এখনও ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো, নাহলে নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না।
তো চলো আজকের মতন এতটাই, টাটা।